মর্নিং, গুড মর্নিং। এই চো, এখন তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, কারণ এখন আমরা আছি তোমাদের সাথে আর তোমরা আছো আমাদের সাথে। তোমরা বুঝতে পেরে গেছো, একজন তো ডায়লগ বলার জন্য রেডি হয়ে গেছে ওখানে, আগে গুড মর্নিং বলে দিয়েছে। আর কতদিন পর এখানে এলেন? রাস্তা রাস্তা ভুলে গেছিলেন নাকি? আমি ভুলে গেছিলাম, একটা গরুর পেছন পেছন এসেছি আমি। আজকে একটা মজার ঘটনা হয়েছে, এমন একটা ভীতু প্রাণী ইনি, তো উনি নিজেই বলবেন কি হয়েছে, তোমরা ওর মুখ থেকে শুনতে পাবে পরে। আর এখন হচ্ছে কাজকর্ম করছে, আজকে মেনু হচ্ছে পনির। পনির আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম, ও শুধু নেড়ে নেড়ে জল ঢেলে দেবে, রান্না হয়ে যাবে। কাজটা ঠিক মতো করুন, কাজটা ঠিক মতো করুন, ফাইন করে দেবো না হলে। কোথায়, কাকে? আমার যদি ছুরিটা ফেটে যায়, ভেঙে যায়, তোমাকে দেবো ঠপ করে। না, এটা খাবো, এটা খাবো, এটা এটা খাবো। ওকে, শোনা যাচ্ছে বলো, কপিরাইট দিয়ে দেবে গানটা। গাও এবার, গাও দেখি, অত তো গাইছিলে। হবে না খেলা, আর গাও দেখি। ভুলভাল গান যাচ্ছে, রান্না হবে এটা নিয়ে, এরম করলে, এরম করলে খেলা হবে। তেল দিন, রান্না করুন। এত তেল, বাবা রে বাবা, আমার 10 দিন রান্না হতো এটা তেলে। কথা বলতে, রান্না তো বিভৎস রকম ভালো পারে, তাই এত বাহানা করছে, নাটক করছে। রান্নাতে পুরো হাতের কবজায় করে নিয়েছে, তো তাই হাত দিয়ে ভাজছে, এই দিয়ে ভাজছে, খুন্তি দিয়ে ভাজছে। কোথায় মাংস মাংস রান্না করে খাওয়াবে না, আগে পনিরের তরকারি খাওয়া দিচ্ছি। হ্যাঁ, তাই তো। না, আমি এরা এদিকে ক্যামেরা দেখাতে চাই না, শুধু শুধু লোকে পাবলিসিটি আমি করতে চাই না, আমি নিজে পাবলিসিটি করতে চাই। ভুলভাল রান্না, ভুলভাল শেফদের আমি এখানে অ্যালাউ করি না আমার ভিডিওতে, ওকে? আজকে একটা, না সবসময় ইম্পর্টেন্ট কথা বলি, তো আজকে যেটা হচ্ছে, আমি এতটা এনার্জেটিক কি করে হচ্ছে আজকে, এই দেখো, এই দেখেছো, উনি হচ্ছে ডাবল ভ্যাকসিন নিয়ে নিয়েছে, ধরো আজকে উনি হচ্ছে ডাবল ভ্যাকসিন নিয়ে নিয়েছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হয়েছে, আজকে ভ্যাকসিন নিতে যখন গেছিলাম, ও মানে ও গেছিল, আমারটা কোনো টাইম হয়নি, তো ওখানে দেখছি যে কিছু মানুষ দাঁড়িয়ে আছে যারা উইদাউট মাস্ক দাঁড়িয়ে আছে, মানে লিটারলি তারা ভ্যাকসিন নিতে গেছে উইদাউট মাস্ক, মানে এরা এত মনের জন্য। অনেক সকালে গেছিলাম, মানে হঠাৎ করে ইনফর্ম করা হয়েছিল, তো গেছিলাম, তো সেখানে গিয়ে ভ্যাকসিনটা নিয়ে লাইন দিয়ে, আমার 161 নম্বর নাম ছিল, সকালে গিয়ে লাইন দিয়েছে, তবুও 161, তার লাইন না দিলে আজকে হতো না, তো দিয়ে চলে এসেছি। আর ঠিক আছে, শরীর ঠিক আছে, কোনো উইক ফুইক হয়নি, আজকে পুরো চাঙ্গা আছি, আর সেই জন্য রান্না করতে যদি দেরি হয়ে গেছে, শরীর নিয়ে রান্না করছে, কি করবো কি করবো ভাবছিলাম, তো ও বললো ঠিক আছে পনির তরকারি বানাবো, আর আমি এখন বানাচ্ছিও, চলছে, এক্ষুনি হয়ে যাবে, আলু টলু সেদ্ধ করা আছে। নিজে খাচ্ছে, আমার সাথে খাবে না, কোথায় পড়ে যাবো, ওই দেখো পেছনে, এই না খেতে হবে, ধুয়ে না ধুয়ে না ধুয়ে না। তো আমাদের আসার পর তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা খেতে বসবো, ও একটু
কিছু কাজ করছে আর কি, তো তারপরে খেতে বসে বিকজ প্রচন্ড খিদে পেয়েছে। তো আমাদের এখন রেডি হয়ে গেছে পনিরের তরকারি ভাত। অ্যাকচুয়ালি তাড়াতাড়ি করে এটাই করেছি, তাই তো? হ্যাঁ, তাড়াতাড়ি করে এটাই করেছি, এখন তাড়াতাড়ি করে খেয়ে নেবো, এবার তারপরে কথাবার্তা হবে। টাটা। এখন হচ্ছে ট্রিমার নিয়ে এক্সপেরিমেন্ট হচ্ছে, তার কল কব্জা খোলা হচ্ছে। ট্রিমার নাকি, ট্রিমার থেকে নাকি কেমন একটা স্মোকি স্মোকি ব্যাপার রিলিজ হচ্ছে, তো তার জন্য ভৌতিক ব্যাপার, ভৌতিক ভৌতিক ব্যাপার, তো তার জন্য নাকি এখন এক্সপেরিমেন্ট চলছে। সবে ডাক্তার আমি মাল্টিপল ডাক্তার, মানুষকে ছড়িয়ে দেবো। এই সব আপনার ভিজিট কত? আবার 80 টাকা কে যোগ করে? 780 খেলা হবে, চলো। হ্যাঁ, আরে বলো না, আমার ট্রিমারটার ভেতরে কি হয়েছে জানি না, ব্যাটারিটা কদিন আগে চেঞ্জ করেছি, আমি খুলছি দেখছি ব্যাটারিটা এখন বের করছি, জল জল হালকা জল জল, মানে আমার ট্রিমারটাই নষ্ট হয়ে যাবে এরকম অবস্থা। তো আজকে একটু মানে ওই টেস্টার হয় না, টেস্টার দিয়ে খুলে ফালে একটু ঠিকঠাক করলাম, চলছে, কিন্তু চার্জ নিতে মনে একটু প্রবলেম হচ্ছে। সোহিনী, তোমাদের বলেছিলাম যে সোহিনী আজকে একটা মজার ঘটনা ঘটেছে ওর সাথে, তো সেটা বলবে বলে, কিন্তু ও খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে, কারণ বেচারা সকাল থেকে এসছে ভ্যাকসিনের ওখানে, ও গেছিল মানে আমরা দুজন গেছিলাম, ও লাইন দিয়েছিল, তারপরে সেইখানে একদম সকাল থেকে বেরিয়েছে, তারপরে এসে রান্না বান্না করে তাই তাড়াতাড়ি বাড়ি চলে গেছে, তো ও আর বলতে পারেনি। তো আমি একটু তোমাদের বলছি, মানে আমার শুনে এটা মজা লাগছে, আমার যে রুমের সামনে, এই রুমের সামনে যে মাঠটা তোমরা আগে দেখেছো, এই যে মাঠটা আছে, এখানে তো মানে বৃষ্টি বর্ষাকালের জন্য খুব ঘাসপালা হয়েছে, তো এখানে পাশাপাশি কারোর একটা ফ্যামিলির হয়তো গরু চাষ রয়েছে, সেই গরুটা এই সামনে আমাদের মাঠে বেঁধেছে, সকাল থেকে রয়েছে, আমিও কয়েকবার দেখেছি, তো গরুটা খুব শান্ত শিষ্ট, কোনো অসুবিধা না, কিন্তু শিংগুলো বিভৎস বড় বড়। হ্যাঁ, মানে তোমার দেখে দূর থেকে ভয় লাগবে। সোহিনী যখন এসেছিল সকালে, আমি একটু আগে চলে এসেছি, ও পেছনে এসেছিল, হঠাৎ করে গরুটা এমন ওর দিকে দেখছে, ও যেদিকে যাচ্ছে সেই দিকে যেন গরুটা তাকাচ্ছে, মানে ওর মনে হচ্ছে আর কি, তো সেখানে খুব ভয় পেয়ে গেছে, তো আমি একটু তাড়া করলাম, তাড়া দিলাম, তাও গরুটা সরছে না, আমি বলছি আরে চলে আসো চলে আসো, কোনো অসুবিধা হবে না, তাও তা ভয়ে আসছে না। তারপরে সামনে আমাদের পাশে বাড়িতে ওরা বেরিয়ে এসছে, মানে সবাই বেরিয়ে এসছে, বলছে যে কেউ কিচ্ছু হবে না, চলে আসো চলে আসো চলে আসো, তাও আসছে না। তারপরে একটু গরুটার কাছে গিয়ে মানে খুব একটু তাড়া দিতে, তারপরেও আসতে পেরেছে। তো তখন থেকে যতক্ষণ ওকে আমি ছিল, ওকে আমি বিভৎস রাগিয়েছি আজকে, ও যে সামান্য একটা জন্তুকে তুমি এত ভয় পাচ্ছ, বলছে না এদের এত বড় শিং আছে যদি গুটিয়ে দেয়, তো এই হচ্ছে ব্যাপার। ও আমার এই রুমের নিউ মেম্বার, এইটা তোমরা আগে দেখেছিল, তোমাদের দেখিয়েছিলাম, আমি আর সোহিনী মিলে যে একটা পাম্প কিনেছি, ওটা জলের বোতলে সেট করতে হবে, তো এই তো জলের আমি এতে সেভ করে নিয়েছি, আর এইটার কত মজার তুমি তোমাদের শুধু দেখাচ্ছি, দাঁড়াও এক মিনিট বোতলটা নিই, কেমন করে জলটা ভরা আছে দেখো, দাঁড়াও, তো মজার মজার, এটা রয়েছে, তো ও এইটা এরকম খোলা যায়, বুঝলে তো, এই দেখো খুলে নিয়েছি এটা, ট্যাং 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 ট্যাং, এরকম মতন গলিয়ে ওপরটা পাম্প করতে হবে, না ফোনটা রাখলে আমি করতে পারবো না, এই দেখো মজা, তো রেডি, মজার ব্যাপারটা সেট করলাম আজকে। তোমরা আমাকে একটা কথা বলো, তোমাদের মধ্যে কারো কি সেকেন্ড ডোজ নেওয়া হয়েছে? তো আমাকে বলো সেকেন্ড ডোজে কি ওরকম জ্বরটর হয় নাকি? আমার যখন ফার্স্ট ডোজে 103 পর্যন্ত জ্বর উঠে গেছিলো তখন বাড়িতে ছিলাম, কিন্তু এখন বলো সেকেন্ড ডোজে আমি এখানে রয়েছি, আমি যদি জ্বর জ্বালা হয় কি হবে, আমি একা এখানে রয়েছি, তো তাই আমাকে একটু প্লিজ বলো যে সেকেন্ড ডোজে কি জ্বর জ্বালা হয়।
তো এখন সকাল থেকে নিয়েছি, তো এখনো পর্যন্ত ভালো লাগছে, একটু উইকনেস রয়েছে এখন এসছে, কিন্তু ভালো লাগছে। প্যারাসিটামল এনে রেখেছি এবং থার্মোমিটার তো রয়েছে, তো কিছু হবে না আশা করি। রাতে তো ওইভাবে কিছু করব না, কারণ সৈনিক তো পনির তরকারি রয়েছে আর রুটি অল্প করে নিয়ে চলে আসব, তো সেটা করে আজকে ডিনার করে নেব। ঠিক হ্যাঁ, কিছু হবে না। তো ঠিক হ্যাঁ, আজকের মতো টাটা। কেমন থাকি পরে অবশ্যই জানাবো। আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করতে টাকা লাগে না, সাবস্ক্রাইব করে দাও। চলো ভালো থেকো, দেখা হবে খুব শীঘ্রই একটা সুন্দর ব্লগ নিয়ে। টাটা।